তিরিশ পৃষ্ঠার একটা একক কাজদ আছে যে নিচের বাক্যগুলোর পাশে কি সত্য হলে টিক চিহ্ন দাও আর মিথ্যে হলে কি ক্রস চিহ্ন দাও। প্রদত্ত বাক্যটি মিথ্যে হলে বাক্যটি শুদ্ধ করে লেখো। এক নম্বর বলা আছে যে কয়েকটি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণসংখ্যা লিখে তা যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং কীগুলো সংখ্যা রেখায় দেখাও। কয়েকটি কি যোগাত্মক বিপরীত সংখ্যা লিখতে হবে এবং কি সংখ্যা রেখায় দেখাতে হবে। তো এক নম্বর সমাধান যদি আমরা দেখি, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কয়েকটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারো। তো এগুলি নিয়ে গিয়ে তার বিপরীত যোগাত্মক বিপরীত সংখ্যা লিখতে হবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে +2 নিয়েছি, তাহলে এটা যোগাত্মক বিপরীত সংখ্যা হবে -2। +9 যোগাত্মক বিপরীত কত -9। তারপর আবার বলা আছে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিতে হবে, তো ঋণাত্মক মানে দশমিক গুলে নেওয়া যাবে না, তাছাড়া যা ইচ্ছে তাই নিতে পারো। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা -5, এটার বিপরীত কী হবে +5। আর -6, এর বিপরীত কী হবে +6। তোমরা যদি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি প্লাস মনে করো 3 নিতা +3, তো এটার বিপরীত কি আসতো -3। এটা যদি +5 নিতা তাহলে এটা আসতো -5। ঠিক আছে, এভাবে তোমাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারো। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি -2 নাও তাহলে এটার যোগাত্মক বিপরীত কি আসতো +2। আর এখানে যদি মনে করো -10 নেতা এটার কি বিপদ কি তো +10। ঠিক আছে, এগুলিকে আবার সংখ্যা রেখা দেখাতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা +2 আর -2 সংখ্যা রেখার অবস্থান দেখব। তো সংখ্যা রেখায় +2 এবং কি -2 এর অবস্থান, আমরা মাঝখানে কি 0 নিলাম, 0, আর ডান দিকে কি প্লাস নেব 1, 2, তারপর এখানে 3, এখানে কি 4, এখানে 5। এটা প্লাস ইমিডি তোমরা ইচ্ছা করলে আরো নিতে পারো। আর এদিকে কি বাম দিকে হলো মাইনাস, -1, তারপর -2, -3, তারপর -4, তারপরে মাইনাস ইনভার্টিভ। তারপর কি ছিল +2, তো +2 কোথায়, এই যে +2 এখানে সংখ্যা রেখা দেখাতে হবে। এটা পেন্সিল দিয়ে তোমরা সুন্দর করে এটা বট করে দেবো। আর কত -2, -2 কোথায়, এই যে। ঠিক আছে, এভাবে কি সংখ্যা রেখা দেখাতে হবে লিখে। তো তোমাদের এখানে যদি প্লাস দিয়ে থাকতো তাহলে আমরা এখানে এই 3 এখানে বট করতাম, আর এখানে বিপরীতটা কি -3, এখানে -3। ঠিক আছে, তারপর আমি কত নিয়েছি এখানে +9, আর কত -9। তো +9 আর -9 তাহলে এটা কি 0, তারপর 1, 2, 3, তারপর 4, 5, 6, 7, 8, 9, +infinity। আর নিলাম না, তোমরা ইচ্ছে করে নিতে পারো। দেখি -1, তারপর -2, -3, -4, -5, -6,
-7 -8 তারপর -9 তারপর থেকে মাইনাস ইনফিনিটিভ, তো এখানে কি +9, +9 কত? এই যে এখানে, তাহলে এটাকে একটু বড় করে দেবো, আর কত? -9, -9 কোথায়? এই যে এখানে -9, তাহলে এগুলিকে পেন্সিল একটু গোল করে বড় করে দেবো, ঠিক আছে? এটি হলো অবস্থান দেখাবো। তারপরে কি ছিল? এই -5 আর +5, তো -5 আর +5 এর অবস্থান, তো এখানে 0, তারপর 1, 2, 3, 4, 5, 6, এবং প্লাস ইনফিনিটিভ। হ্যাঁ দেখি মাইনাস গুলো বাম দিকে, -1, -2, -3, -4, তারপর -5, -6, মাইনাস ইনফিনিটিভ, কত? -5 আর কি +5, +5 কোথায়? এখানে, তাহলে এখানে কি একটু বড় করে দিলে হবে, আর -5 কোথায়? এখানে, এখানে তোমরা সুন্দর করে বড় করে দেবো, তাহলে হবে। এখানে কত? -5 ছিল। ঠিক আছে, তারপরে কি সংখ্যা আগে -6 আর কি +6, একইভাবে কি -6 আর +6, এখানে কি 0, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, আর নিলাম না, এটা প্লাস ইনফিনিটিভ। আর দেখি -1, -2, এখানে কত? -2, তারপর কত? -3, -4, -5, তারপর -6, মাইনাস ইনফিনিটিভ, তাহলে এখানে কত? +6 আর কি -6, -6 কোথায়? এখানে, এখানে একটু গাঢ় করে দেবো পেন্সিল দিয়ে, আর +6 কোথায়? এই যে +6, ঠিক আছে। এভাবে কি সংখ্যা রাখা? তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, মানে দশমিক সংখ্যা নেওয়া যাবে না, তাছাড়া যে কোনো সংখ্যা নিলেই হবে।